নমস্কার, আমি সুস্মিতা কর, শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলন। ধন্যবাদ মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা ভাবার জন্য। ও সরি, সংখ্যালঘু শব্দটা বললে তো অন্তর্বর্তীকালীন সরকার এবং সাধারণ জনগোষ্ঠী কষ্ট পায়। অথচ অন্তর্বর্তীকালীন সরকার একবারও ভাবলেন না, দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি চাওয়ার পরেও যখন দুই দিন ছুটি দেওয়া হলো তখন সংখ্যালঘু সম্প্রদায় কতটা কষ্ট পাবে। তারা এটাও ভাবলেন না দেশের ধর্মীয় সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী, খ্রিস্টানদের ইস্টার সানডের ছুটির কথা, বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার কথা এবং আদিবাসী সম্প্রদায়ের বৈশাখীর ছুটির কথা। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকে সপ্তম দফা পর্যন্ত সাইড করে দিয়ে অষ্টম দফা নিয়ে পার্শিয়াল এইটুকু কাজ করার মাধ্যমে আপনারা কি প্রমাণ করতে চেয়েছেন সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে স্পষ্ট না। দয়া করে স্পষ্ট করবেন। একই সাথে মাইনরিটি রাইটস মুভমেন্ট বা সংখ্যালঘু অধিকার আন্দোলন, যেটা গত 9ই আগস্ট থেকে শুরু হয়েছিল সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানে অস্তিত্বের লড়াই, সেই লড়াইকে আপনারা কতটুকু সাপোর্ট দিলেন বা কতটুকু প্রায়োরিটি দিলেন? এই একটা দফার কিছুটা করার একটা মানে আশা দেওয়ার মাধ্যমে আপনারা 2024 সালে দুর্গাপূজায় একদিনের ছুটি বাড়িয়েছেন এই বলে যে তাহলে মানুষ টানা 4 দিনের ছুটি পাবেন। অথচ আপনারা ঈদের 5 দিন এবং 6 দিন করে দুইটা ঈদ মিলিয়ে 11 দিনের ছুটি বাড়ালেন এবং পুজোর 2 দিনের ছুটি করলেন। অথচ আপনারা না ভাবলেন দুর্গাপূজার 5 দিনের ছুটির কথা, না ভাবলেন খ্রিস্টানদের ইস্টার সানডের ছুটির কথা, না ভাবলেন বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার ছুটির কথা, না ভাবলেন আদিবাসীদের বৈশাখীর ছুটির কথা। শুধুমাত্র কি সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলোতে ছুটি দিলে দেশের অর্থনীতির চাকা অচল হয়ে যাবে? এটা কি ধরনের যৌক্তিকতা সেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়কে স্পষ্ট করলেন না। 53 বছরের ইতিহাস আপনারা কিন্তু বদলাতে পারলেন না। বৈষম্যের বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছিল সেই বৈষম্যটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব সাধারণ সনাতন শিক্ষার্থী এবং সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে। আপনারা দয়া করে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা ভাবুন। আমি আপনাদেরকে ধন্যবাদও জানাচ্ছি না, কৃতজ্ঞতাও জানাচ্ছি না পুজোর এই ছুটিটা একদিন বাড়ানোর জন্য, কারণ এটা মাইনরিটির রাইট এবং এটা প্রত্যেকটা সংখ্যালঘুর এটা অধিকার তাদের ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে নিরাপদে পালন করার, উদযাপন করার। সেই অধিকার রাষ্ট্র দিতে তাদেরকে বাধ্য। এতদিন কোনো সরকার দিতে পারে নাই, আপনারাও যদি দিতে না পারেন সেই ইতিহাস তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে বদলাচ্ছে না এবং এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সেই দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করবে, এইটাই সংখ্যালঘু সম্প্রদায়ের আশা বা চাওয়া। সেক্ষেত্রে রাষ্ট্র যদি এই কাজ করতে ব্যর্থ হয় তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের কি করা উচিত সেটা আপনারা বলে দিন, যে তোমরা এটা করো বা মানে আপনারা বলে দিন যে সংখ্যালঘু সম্প্রদায় এখন কি করবে। কোনো দিন আমরা যদি এখন মুভমেন্টে নামে, আন্দোলনে নামে, পুজোর পরপরে যদি সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনে নামে, সরাসরি তাদেরকে বলা হবে তারা ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল, আওয়ামী লীগের দাল চাটুকার বা বিভিন্ন ধরনের ট্যাগ আপনারা লাগাই দেবেন। এখন মুভমেন্ট হলে শাঁখারি বাজারে তাঁতি বাজারের ঘটনা নিয়ে 9ম-এর দিন মুভমেন্ট হলো, 10ম-এর দিন শাঁখারি বাজারে অ্যাটাক হইলো। তাহলে এখন যদি আমরা মুভমেন্টে নামি, মুভমেন্টে আমাদের নিরাপত্তাটাও কিন্তু আপনারা দিতে পারবেন না। আপনাদের প্রথম কাজই হবে যারা আন্দোলন করছে তাদেরকে দমিয়ে দেওয়া। সেক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করছি, 8 দফা নিয়ে আপনাদের কতটুকু চিন্তা, সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে আপনাদের কতটুকু ভাবনা সুস্পষ্ট ব্যাখ্যা করুন। সুস্পষ্ট 8 দফাকে নিয়ে আপনাদের একটা বিবৃতি আসা প্রয়োজন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি সংখ্যালঘু বান্ধব সরকার নাকি বিগত বছরকার ইতিহাস তারাও ধরে রাখতে চাচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা কি সংখ্যালঘু সম্প্রদায়কে চালিয়ে যেতে হবে না তাদের বৈষম্যটাও দূর হবে? এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দের কাছে এবং আমাদের বর্তমান ছাত্র প্রতিষ্ঠানদের কাছেও আমরা আহ্বান জানাবো, আপনারা তো বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন, তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই বৈষম্য আপনারা কেন চুপচাপ সহ্য করছেন? আপনারা কেন এখন আমাদের পাশে নেই? সংখ্যালঘু সম্প্রদায়ের এই আর্তনাদ, এই আন্দোলন কেন শুধুমাত্র তাদের একার হচ্ছে? বৈষম্যের বিরুদ্ধে যারা লড়াই শুরু করছিল তারা এখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে এসে তারা কেন দাঁড়াচ্ছে না? আমাদের 8 দফা নিয়ে আপনারা কেন আমাদের সাথে রাজপথে নাই? সংখ্যালঘু সম্প্রদায় একটা দেশের অস্তিত্বের কিন্তু একটা অংশ। একটা দেশ কতটা নিরাপদ, কতটা সেফ সেটা বোঝা যায় সেই দেশের
সংখ্যালঘু সম্প্রদায় কতটা নিরাপদে আছে সেই মাধ্যমে। সেই কারণে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে আপনাদের ভাবনা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে স্পষ্ট করুন। আমরা এখনো জানি না মিডিয়া কেন চুপ আছে, আমরা এখনো জানি না কেন অষ্টমীর দিনের তাঁতিবাজারের পুরান ঢাকার ঘটনাটা মিডিয়া ছিনতাইয়ের কথা বলে ধামাচাপা দিচ্ছে। আমরা এখনো জানি না অষ্টমীর দিন তাঁতিবাজারে যখন হামলা হয় সেই ঘটনাকে কেন্দ্র করে নবমীর দিন সমাবেশ হওয়ার পর দশমীর দিন কেন শাঁখারি বাজারের উপর আবার হামলা হলো। আমরা এখনো জানি না দুর্গাপূজার সময় দেশের 23টা জায়গায় কেন হামলা হয়েছে। আমরা এখনো জানি না এত ঘটনার পরেও অন্তর্বর্তীকালীন সরকার কেন চুপ। আমরা এখনো জানি না অন্তর্বর্তীকালীন সরকার এই সকল দুষ্কৃতিকারীদের, আমি আবারও বলছি আমি কোনো ধর্মকে মেনশন করছি না, এই সমস্ত দুষ্কৃতিকারীদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কি ভাবনা। আমরা জানতে চাই, আমরা স্পষ্ট উত্তর চাই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো স্পষ্ট উত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে না আসে, সেক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় 53 বছরে কোনো সরকারকে যেমন বিশ্বাস করতে পারেনি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও বিশ্বাস করতে পারবে না। একই সাথে 9ই আগস্ট থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তা জোরালোভাবে আবার শুরু হবে। আমরা শেষবারের মতো মাইনরিটি রাইটস মুভমেন্ট, সংখ্যালঘু অধিকার আন্দোলন, সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশ্ন তুলছি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে। আপনারা আপনাদের অবস্থান, সংখ্যালঘুদের নিয়ে আপনাদের ভাবনা স্পষ্ট করুন, স্পষ্টভাবে জানান দিন।